গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, দেখো আমি ক্লাস ফাইভের পরিবেশবিদ্যা ক্লাস নিচ্ছি, পেজ নম্বর হচ্ছে 131। আগে যেটা তোমাদেরকে পড়িয়েছিলাম সেটা কেমন করে কালো হলো সেই কোশ্চেনগুলো তোমাদেরকে মানে ওটা চ্যাপ্টারটা পড়িয়েছি এবং কোশ্চেনগুলো মোটামুটিভাবে তোমাদেরকে বলে দিয়েছি, এটা তোমাদের হোমওয়ার্ক ছিল। আজকে আমি একটা নতুন পড়ায় চলে যাচ্ছি, পুড়ে পুড়ে তাপ দিল রইল পড়ে ছাই। দেখো এখানে বলা হয়েছে যে এই গাছগুলো অনেকটা চাপা থাকলে কি কয়লা হয়ে যাবে, কাঠ কয়লার মতো মাটি তো আর জ্বলে না, তাই না? তাহলে লোহাও জ্বলে না, কাঠ আর কয়লা জ্বলে, এভাবেই বোধহয় কয়লা তৈরি হয়। ঠিক আছে, তাহলে দেখো এটা সঠিকই বলা হয়েছে আর কি। এ তো বেশ আন্দাজ করেছে, তবে 1000 বছরে হয়নি, অনেক হাজার বছর আগে চাপা পড়া গাছ থেকে কয়লা হয়েছে। দেখো কয়লা কীভাবে তৈরি হয় সেক্ষেত্রে ধরো বলতে গেলে অনেক বছর আগে কয়লা কি মাটির তলায় গাছগুলো চাপা পড়ে পড়ে সেগুলো কিন্তু কি হয় কয়লায় পরিণত হয়। প্রাণীদের হাড় থেকেও হতে পারে, কয়লার অনেকটা অংশই কার্বন, পশু পাখি গাছপালা সব কিছুতেই একটা প্রধান উপাদান এই কার্বন। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলা হয়েছে যে কয়লা কীভাবে উৎপন্ন হয়, কয়লা কীভাবে আমরা পেয়ে থাকি, এরকম কিন্তু তোমাদের কোশ্চেন এখান থেকে আসতেই পারে। তারপর দেখো এখানে বলা হয়েছে শুধু চাপা নয়, মাটির নিচেও গরম হয়, চাপে আর তাপে এমন হয়েছে, কার্বন অংশটা জমাট হয়ে রয়ে গেছে, এই কার্বন জমেই কয়লা হয়, তাই না? ওই কার্বন জমেই কী হয় কয়লা হয়। তাহলে কয়লা পুড়লে ছাই হয় কেন, এই কোশ্চেনটা তোমাদের আসতেই পারে যে তাহলে কয়লা পুড়লে ছাই হয় কেন। সব কয়লা বেশি ছাই থাকে না, প্রত্যেকটা কয়লার যে বেশি ছাই থাকবে সেটা কিন্তু সঠিক নয়, তাই না? চাপে আর তাপে যত বেশি দিন থাকে ততই অন্য জিনিস কমে যায়, কার্বনও কমে যায়, ফলে কয়লার কার্বনের ভাগ কী হয় অনেকটা কিন্তু সেখানে বেড়ে যায়, সেই কয়লা পোড়ালে ছাইও অনেক কম হয়। বোঝা গেছে? তাহলে দেখো এখানে বলা হয়েছে যে কোনো কয়লা ধরো অনেক মানে গভীরে মানে অনেক নিচে থাকলে, গভীরে থাকলে বেশি চাপ পড়বে, আর গভীরে তো গরম বেশি, মানে অনেক মাটির তলায় যদি থাকে তাহলে সেই তলায় কিন্তু কী বলতো মানে অনেক গরমও কিন্তু ওখানে বেশি পড়ে। দেখো আগ্নেয়গিরিটা কী বলতো, আগ্নেয়গিরি হচ্ছে দেখো এখানে বলা হয়েছে আগ্নেয়গিরি তোমরা কি দেখেছো, গরম লাভা বাইরে কী করে বেরিয়ে আসে আগুনের ঝলসানির মতো, তাই না? তাই মনে হলো মাটির গভীরে খুব গরম, তার জন্য আমাদের দেখে মনে হয় যে মাটির গভীরটা কি অনেক গরম। তারপর দেখো এখানে বলা হয়েছে যে কয়লা খনি যে সুড়ঙ্গ থাকে সেখানে যদি থাকা যায় তাহলে কি শ্বাসকষ্ট হয়, সুড়ঙ্গের মধ্যে বাতাস পাঠানো হয়, কম্পিউটারে কত মাপামাপি, দরকার হলে অক্সিজেনও কী হয় সেখানে পাঠানো হয়, বড় কিছু ভুল হওয়ার আগে কম্পিউটারাইজ করলে সেটা কিন্তু আমাদের কী হয় মানে ধরা পড়ে, কী করে অ্যালার্ম বেজে ওঠে, কী করে ওখানে ধরো অ্যালার্ম বেজে ওঠে, তাই না? তাহলে দেখো এখানে বলা হয়েছে যে কয়লার আশ থেকে কীরকম ধোঁয়া উঠছে, কয়লার ধোঁয়া কিন্তু দেখো যে আঁচ আমরা মানে রান্না করার জন্য আঁচ তৈরি করি, সেই আঁচের ধোঁয়া কিন্তু বিষাক্ত, আর সে আঁচের ধোঁয়াটা কিন্তু ভালো নয়, তাই না? চোখ জ্বালা করে এবং চোখ দিয়ে কী হয় জলও চলে আসে, এই গাছগুলি বৃষ্টির জলে গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টি হতে পারে, তবে মাটির গাছপালা সৌধের নানা ক্ষতি হয়, একটু আধটু ধোঁয়া লাগলে কিছু হবে না কিন্তু যাদের চোখে রোজ লাগে তাদের চোখের ক্ষতি হবে। দেখো কোনো দিন ধরো মাঝে মাঝে যদি তোমার ওই ধোঁয়াটা লাগে তাহলে কিন্তু সেইভাবে তোমার চোখের কিন্তু ক্ষতি হবে না, কিন্তু যদি সেই ধোঁয়াটা ধরো প্রত্যেক দিন লেগে থাকে তাহলে কী হবে, সেটা অবশ্যই তোমার চোখের ক্ষতি হতে পারে, তাই না? একটি বিষাক্ত গ্যাস তো আছেই কার্বন মনোক্সাইড, এছাড়া ধোঁয়ায় অনেক গুঁড়ো জিনিস কী হয় থাকে। দেখো এখানে বলা হয়েছে চোখে ধোঁয়া লাগলে ক্ষতি হয় আর কীভাবে হয়,
সেগুলো তোমাদের বিস্তারিত আলোচনা পরে নেক্সট ক্লাসে আমি করব। আর শ্বাসের সঙ্গে দেহের ভেতর ঢুকলে কি হয়, সৌধ বা স্থাপত্যের অপর প্রভাব, গাছের পাতার অপর প্রভাব, বৃষ্টির জলের মাধ্যমে মাটির প্রভাব, কি ক্ষতি হয় আর কি ক্ষতি আর কিভাবে ক্ষতি, কিভাবে ক্ষতি করে, সেই ক্ষতিগুলো তোমাদেরকে করতে হবে। বোঝা গেছে? তাহলে এই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা যদি তোমরা একটু ভালো করে পড়ে নাও, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে তোমাদের আমি এটাই হোমওয়ার্ক দিলাম, ভালো করে তোমরা পড়বে আর হোমওয়ার্কটা অবশ্যই করে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা সেন্ড করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই অবধি।